আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা জানেন অবশেষে বাংলাদেশ পুলিশ কনস্টেবল যে নিয়োগ বিজ্ঞপ্তি 3000 পদে, সেটা কিন্তু প্রকাশ করা হয়েছে। এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ এবং মহিলাগণ আবেদন করতে পারবেন শুধুমাত্র এসএসসি পাশে, ঠিক আছে? 2.50 পেলে আপনারা আবেদন করতে পারবেন। তো এই বিষয়ে অলরেডি আমি ভিডিও আপলোড করেছি, আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন এবং প্রথম কমেন্টে কিন্তু ওই ভিডিওর লিঙ্ক এবং আপনারা সার্কুলার লিঙ্কটা পেয়ে যাবেন। তো মূলত আজকের এই ভিডিওটা কেন করা হচ্ছে সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। সেটা হচ্ছে, আপনারা যারা বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগে আবেদন করতে ইচ্ছুক বা আগ্রহী বা আপনারা যাদের যোগ্যতা আছে, তারা কীভাবে ফ্রিতে এই আবেদনের ফর্মটি পূরণ করবেন সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। আশা করি আপনারা পুরো ভিডিওটা জুড়ে থাকবেন, কারণ ভিডিওটাতে আমি আলোচনা করব যে আপনারা কীভাবে আমার মাধ্যমে ফ্রিতে আবেদন করাতে পারবেন, ঠিক আছে? মানেটা হচ্ছে, আবেদন করতে আপনার এক টাকাও যাবে না, আপনি প্রয়োজনীয় ডকুমেন্ট আমাকে পাঠিয়ে দিলে আমি এখান থেকে নিজে আবেদন করে দেবো। তো সর্বমোট আমি 20 জন ব্যক্তির আবেদন করে দেবো, সেটা পুরুষ হোক কিংবা মহিলা, তাহলে কিন্তু আমি আপনাদের কাজটা করে দিতে পারবো। এখন আপনাকে এই প্রসেসটা বলে দেবো যে আপনারা কীভাবে আমাকে পাঠাবেন, ঠিক আছে? তার আগে আরও কিছু তথ্য আমি আলোচনা করব। সেটা হচ্ছে, এই সার্কুলারটিতে আবেদন শুরু হবে আজ 10 সেপ্টেম্বর 2021 এবং শেষ হবে 7 অক্টোবর 2021। সো এই সময়ের মধ্যে আপনাকে আবেদন করতে হবে। আর এই সার্কুলারটি আসলে 2 বছর যাবৎ কিন্তু প্রকাশ করা হয়নি, আজকে প্রকাশ করা হয়েছে। আপনারা অনেকেই অধীর আগ্রহে এই সার্কুলারটির জন্য অপেক্ষা করতেছিলেন। তোমরা মূল বিষয় নিয়ে আলোচনা করার আগে একটা রিকোয়েস্ট তো আপনাদের কাছে থাকবেই যে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে পরবর্তীতে নতুন কোনো সার্কুলার আপলোড করা হলে সরাসরি সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটা চলে যায়। তো এখন আমরা চলে আসি, আপনি আবেদনটা কীভাবে ফ্রিতে করাবেন। ফ্রিতে করার কয়েকটা শর্ত আছে, শর্তটা এমনটা নয় যে আপনারা আমাকে টাকা দিবেন, ঠিক আছে? টাকা দেওয়ার প্রয়োজন নাই, আমি আপনাদের আবেদন টাকা ছাড়াই করে দেবো। এখন শর্ত নাম্বার 1, অবশ্যই আপনাকে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। 2, আপনি যখন আমাকে ইমেল করবেন, এই ভিডিও স্ক্রিনে আপনারা ইমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, সেই সাথে এই ভিডিওর ডিসক্রিপশনে এই ইমেল অ্যাড্রেসটা দেওয়া থাকবে, আপনারা এই ইমেলে প্রয়োজনীয় কাগজপত্র প্রেরণ করবেন। এখন কী কী প্রেরণ করবেন সেটা আমি বলে দিচ্ছি। আপনারা জানেন এই সার্কুলারটিতে এসএসসি পাশে আবেদন করা যাবে, সো অবশ্যই আপনার এসএসসি পাশের ডকুমেন্ট আমাকে দিবেন, সেটা সার্টিফিকেট হতে পারে, সেটা মার্কশিট হতে পারে, ঠিক আছে? এরপর যদি কারো এক্সট্রা কোনো যোগ্যতা থাকে, যেমন এইচএসসি পাস করেছেন যারা, তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো সার্টিফিকেট দিলেন, দেন দেওয়ার পর আপনার যে জন্ম নিবন্ধন অথবা আপনার এনআইডি কার্ডের কপি আমাকে দিবেন, ঠিক আছে? দেওয়ার পরে আপনার সাদা কাগজে একটা সিগনেচার আমাকে দিবেন এবং সিগনেচারের নিচে অবশ্যই আপনার মোবাইল নাম্বারটা দিবেন এবং এক কপি ছবি কিন্তু আমাকে দিবেন, পাসপোর্ট সাইজের ছবি আমাকে এক কপি দিবেন। এগুলো আর আপনার মোবাইল নাম্বার সহ আমাকে ইমেল করলে আমি আপনাদের আবেদন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। সেই সাথে, আচ্ছা, এখন আমি বলে দিচ্ছি ইমেল প্রেরণ করার টাইম, সেটা হচ্ছে আপনারা আমাকে যে মেলটা করবেন অবশ্যই আগামী 3 দিনের মধ্যে করবেন, ঠিক আছে? আগামী 3 দিনের মধ্যে যারা আমাকে ইমেল করবেন তাদের মধ্য থেকে যারা প্রয়োজনীয় ডকুমেন্ট সঠিকভাবে আমাকে প্রেরণ করতে পারবেন তাদের আবেদনটা আমি করে দেবো, সেখান থেকে 20 জনকে আমি বেছে নেব, ঠিক আছে? সো অবশ্যই যখন আমাকে ইমেল করবেন অবশ্যই আপনার ডকুমেন্ট যেন কোনো কিছু বাদ না পড়ে। তো যখন আপনি আমাকে ইমেল করবেন, আপনি সিলেক্টেড হয়ে গেলে আমি আপনাকে নিজে থেকে কল করে আপনার আবেদন ফর্মটি ফোনে লাইনে থাকা অবস্থায় কিন্তু ফিল আপ করে দেবো, কারণ আবেদন ফর্ম পূরণ করতে কোনো ধরনের কোনো ভুল করা যাবে না। তো অবশ্যই আমি যখন আবেদন করবো আপনাকে কিন্তু লাইনে রেখে আবেদনটা করব, ঠিক আছে? তো এতটুকুই বলার ছিল আজকের এই ভিডিওতে। ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ, অবশ্যই রিকোয়েস্ট করবো, আপনারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।